Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuhu. İsneye sattı sattı bin de aşa kuri tümle şabayı balo açı. Allah subhanahu wa ta'ala amade şabayı ki korona mudde şamastı bedi tek yapacat kuru çen, tamadır kuru kuru çen. Amre karimatü şükh aday kuri boli, alhamdulillah. Dakhil şaptım senir al-kavaydul lugatul ittisaliya arbi patan patir তৃতীয় পাঠ আদর্শ পাঠ সারিসু তৃতীয় তৃতীয় পাঠটা হলো আমাদের আল্লাহ রব্বুনা আল্লাহ আমাদের রব ও খালিকুনা তিনি আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই রব আর কেহ রব হতে পারেন না আর সৃষ্টিকর্তাদের হওয়ার কল্পনাই করা যায় না এজন্যই আমাদের এই পাঠটা এখানে তিন নম্বরে নিয়ে এসেছেন যেখানে মোনাজাত করতেছে তোমরা দেখতেছো রব্বি হে আমার রব আনতা খালিকি তুমি আমার সৃষ্টিকর্তা ও খালিকু কুল্লা হাযাল কাউনুল কাবীর এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা বিমা ফিহি মিনাল ইনসান এই বিশ্ব মহাবিশ্বে যতগুলো মানুষ রয়েছে ও হাওয়ান পানি রয়েছে ও নবাত উদ্ভিদ রয়েছে ও জামাদিন এবং যেগুলি জলপদার্থ রয়েছে সবগুলি সৃষ্টিকর্তা একমাত্র তুমি আন্ত রব্বি অতএব তুমি আমার রব রব্বুল উজুদি কুল্লিহি এবং সমস্ত সৃষ্টি জগতে তুমি রব রব্বি হে আমার রব ইন্না ফাদলুক আজিম তোমার অনুগ্রহ মহান ওয়ান আকরামাকা শামিলুন তোমার অনুগ্রহ তোমার নিয়ামত প্রত্যেক বিষয়ের মধ্যে ব্যক্ত রয়েছে আনতা ইয়া রব্বি হে আমার রব আহাক্কু তুমি বেশি অধিকার বি আইয়াইশা নাসা যে মানুষ বেঁচে থাকবে জামি আন প্রত্যেকে তোমার মহান অবতার তোমার অনুগ্রহে সমস্ত মানুষ বেঁচে থাকবে এটাই আহাক্কু বি আইয়াইশা এটি তোমার অধিকার যদি এমন মহানবত না হতো তো মানুষ বেঁচে থাকতে পারত না একলা পড় অনুষদের তালিয়াতে নিচের পঙ্ক্তিগুলো পাপ হেমা এগুলি বুঝো সম্মান মুখস্থক অরা দ্বিধা এবং এগুলি বারে বারে তোমরা অনুশীলন করো অনুষদত পঙ্ক্তিগুলি রব্বাহু ইন্নাকা রব্বি হে রব নিশ্চয়ই তুমি আমার হব রব্বু কুল্লি উজুদিন ও এবং রব্বু তুমি রব কুল্লি প্রত্যেক উজুদিন প্রত্যেক সৃষ্টি জগতে তুমি রব বিকাসমা ওয়াতু কামা তোমার মহান তোমার মহানুভবতে আসমান প্রতিষ্ঠিত হয়েছে আজ আনা অবনীত শ্রী সুজুদি শ্রদ্ধায় অবনীত হয়েছে অল আরদু আদাহাত বেসাতা এবং জমিন গোলাপে পরিণত হয়েছে মুনাদিরাতান বিল উরুধি এবং উরুধুনি সে গোলাপ দ্বারা জমিন সুশোভিত হয়েছে মুনাদান সুশোভিত হয়েছে ফিহি তৈরুল তোগান্নি ফিহি এই জমিনের মধ্যে ফিহি তৈরু পাখি সমূহ তৈরুল তোগান্নি গান গায় বেগাইরে না দেন ও দেন বাণী কোন প্রকারের বাসী এবং বিনা ছাড়া ওদিন মানে বিনা নাদিন মানে বাসী এই জমিনের মধ্যে পাখিরা কোন প্রকারের বাসী এবং বিনা ছাড়া কি করতেছে গান গাইতেছে লি আন উমিন সাবিগাতিন লি আন উমিন নিয়ামত সমূহ সাবিগাতিন প্রশস্ত মিল উল আরদি জমিনকে ভরে দিয়েছে অন্যঝুম এবং সমস্ত পাহাড় পর্বতে সবকে ভরে দিয়েছে এই জমিন এত নিয়ামত থাকার কারণে পাখিরা কি করতেছে কোনো বাসী এবং কোনো প্রকারের বিনা ছাড়া কোনো কোনো বাসী কোনো বিনা ছাড়া তারা গান গাচ্ছে তামুদ্দমিন হল বাড়ায় ভরপুত হয়ে গেছে তাদের সমস্ত শিকড় তরুণ প্রত্যেক বেগাইর হুদিন তামুদ্দমিন হল বাড়ায় তোমার নিয়ামতে তামুদ্দু মিনহুল বালায়া এই নিয়ামত নিয়েছে বালায় সমস্ত সৃষ্টি জগৎ এই নিয়ামত
তামুন তুমিন হল বলে ভরপুর হয়ে গেছে এই নিয়ামত নিয়ে সমস্ত সৃষ্টি জগৎ, তার সমস্ত তোমার নিয়ামতে দেওয়া সমস্ত ভরপুর হয়ে গেছে। তুল্লান প্রত্যেককে বেগৈরি হুদুদিন সীমাহীন তোমার এই নিয়ামত নিয়ে সমস্ত সৃষ্টি জগৎ কি হয়ে গেছে, পরিতৃপ্ত হয়ে গেছে সমস্ত সৃষ্টি জগৎ। তামদ্দমিন হল বারায় আতরান বেগৈরি হুদুদিন, কোনো সীমা রেখা সেখানে নাই, এরকম ভাবে তারা আকর্ষণ করেছে বড় সৃষ্টি জগৎ। তরুণ প্রত্যেকে বেগের সীমাহীন বেগদিন কোনো সীমা ছাড়া। রব্বাহ হে রব ইন্না কাহালুন, নিশ্চয়ই তুমি এর অধিকার, তুমি প্রাজ্ঞ। লিকুল্লি ফাদলিন ও যদিন প্রত্যেক প্রকারের অনুগ্রহ, প্রত্যেক প্রকারের অস্তিত্বের তুমি একমাত্র প্রাজ্ঞ। মানিল মুপ্রাদাক একক শব্দ সমূহ অর্থ সমূহ। আল কালিমাতু শব্দ মানাহা তার অর্থ, আল কালিমাতু শব্দ মানাহা তার অর্থ। জমা বহু বচন এক বচনে, আর রবাতু জমি থেকে উঁচু ভূমি, জমি থেকে উঁচু ভূমি। মুনাদ্দারাতান সুন্দর লাবণ্যময়, আনাথ বিনয়বনত হয়েছে। আর বারায়া সৃষ্টি জগৎ, আর নজুদ ওইসব জিনিস যা জামি থেকে, ওইসব জিনিস যা জমি থেকে উঁচু ও কঠিন, আর নজুদ যেমন কঠিন। আর উরুদ জমা এক বছরে, অর্দুন গোলাপ। সাবিগাতুন প্রশস্ত তরুণ অগণিত, অগণিত সাবিগাতুন, সাবিগাতুন প্রশস্ত তরুণ অগণিত নিয়ামত আর কিছু। আমরা এখন আমরা আল্লাহু রব্বুনা ও খালিকুনা, আল্লাহু ইসিম না ফেল না হরব, রব্বুনা ইসিম ফেল না হরব, ওটা কি খালি না আমরা খুঁজে খুঁজে বাইর করবো এমন বাক্য থেকে। এখানে একটা ফেলও নেই, এখানে শুধু ইসিম রয়েছে ও একটা হরফ রয়েছে, এভাবে আমরা দেখে নেব। আন্তা খালিকি ও খালিক হাদাল কাউনিল কবির বিমা ফিহি মিনাল ইনসান ও হায়ান ও নবাতিন ও জামাদিন আন্তা রব্বি রব্বু ওজুদি কুল্লুহু। এখন এই বাক্যটি এবং আমরা রব্বি হে আমার রব, ইন্না ফাদল কাজিম ইন্না রামাকা শামিলুন অন্তায় রব্বি আহাক কবি আইয়া ঈশা নাসু জামি আ ইহা বিফাদলিকা ও করামিকা এক অনুসদ তালিয়া ও ফেমা সুম্মা ফাজহা ও রাদ্দিধা আবৃত্তি করে। এনি পর্যন্ত আমরা প্রথম থেকে এনি পর্যন্ত আমরা কতগুলি ইসিম রয়েছে এবং কতগুলো হরফ রয়েছে এবং কতগুলো ফেল রয়েছে এগুলি আমরা বাড়িতে খাতায় খুঁজে খুলে আলাদা প্রথম লিখব ইসিম, তারপরে ইসিমগুলি নিয়ে আসবো, তারপরে ফেল, তারপরে হরফ। এটা তোমাদের বাড়ির কাজ। ছাত্র বন্ধুরা আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং তোমরা এটাকে বুঝতে গেলে প্রথম তোমরা এটাকে ভালো করে সুন্দর করে পড়বে। আর আর যেমন আর দিবা এটা হচ্ছে বহু বচন, এক বচন কি আর রব অত জমি থেকে উচ্চ ভূমি। আস আনাথ বিনয়মত হয়েছে, আর নজৌদ ওইসব জিনিস যা জমি থেকে উঁচু কঠিন। সাবিগাতুন প্রশস্ত আলকালে মনাদ্দারাতান সুন্দর লাবণ্যমন, আল বারায়া সৃষ্টি জগৎ। আল বরুদ গোলাপ এসে, আল বুরুদ বহু বচন এক বচন এসে বরুদন গোলাপ তরুণ অগণিত। এখানে আমরা এই শব্দ অর্থগুলি ভালো করে মুখস্থ করে নেব, তারপরে আমরা এখান থেকে অব্যাহতটুকু আমাদের একটা কি করা অংশদাত এই পঙ্ক্তিতে এক মুখস্থ আছে, তা আমরা এই পঙ্ক্তিটাকে তারপরে আমরা আগে সুন্দর করে পড়ব, অর্থগুলি জানব। দ্বিতীয় ধর্ষে আমরা এই কবিতাটা মুখস্থ করব, প্রথম কয় লাইন, প্রথম আট লাইন, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তো পুরোটা কবিতা আমাদের মুখস্থ করতে হবে। একটা কবিতা তোমাদের মুখস্থ আছে, যেহেতু এটা আল্লাহ সম্পর্কে কবিতা, আমরা কবিতাটা মুখস্থ করে যাবো আর করে দিচ্ছ। আর অনুষ্ঠিত রব্বাহ
innaka rabbi wa rabbu kulli wujudin bika samawati qamat wa az anat lis sujudi wal ardu adhat bisata munaddaratan bil urudi fihi tuiri tuganni bighairi nadin wa udin ki an umi sabiqatin milul riba an nujudi tamuddu minhul baraya turan bighairi hududin rabbahu inna kahalun likulli fatirin wujudin আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব এখান থেকে নিয়ে এই প্রথম থেকে নিয়ে আমরা এতটুকু মুখস্থ করে নেব পরবর্তী দাসে তোমাদের থাকার জন্য আমরা আহ্বান জানাই আজকের মতো এখানে দাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু